বিগ ব্রেকিং নিউজ রাজ্য পুনর্বার প্রচন্ড ভূমিকম্পয় জোকারি যাওয়া পরিলক্ষিত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত ভূমিকম্পয় জোকারি গেছে আর ভূমিকম্পর প্রাবল্য রিখটার স্কেলত 4.1 বলে জানিপরা গেছে। এই মুহূর্তে ভূমিকম্পর প্রতিটি তথ্য নিয়ার চেষ্টা করি। এটা বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে জানার চেষ্টা করছো। রাজ্য পুনর্বার প্রচন্ড ভূমিকম্পর জোকারণি অনুভূত হয়েছে। রাজ্য পুনর্বার প্রচন্ড ভূমিকম্পয় জোকারি গেছে। প্রচন্ড ভূমিকম্পয় জোকারি গল সমগ্র রাজ্য। এটা ডাঙর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো। বিগ ব্রেকিং নিউজ। ভূমিকম্পর প্রাবল্য আছে রিখটার স্কেলত 4.1, 4.1 প্রাবল্যর ভূমিকম্পয় পুনর্বার জোকারি গেছে অসম। 2:15 অনুভূত হয়েছে ভূমিকম্পর জোকারণি। এটা ডাঙর খবর। ভূমিকম্পর অভিকেন্দ্র সুবুরিয়া রাজ্য মেঘালয় বলে জানিপরা গেছে। কিছুদিন পূর্বে মেঘালয়ত ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। আজি পুনর্বার 2.4 প্রাবল্যর ভূমিকম্পয় সমগ্র রাজ্য জোকারি গেছে। আপনার অঞ্চল ভূমিকম্পর সৃষ্টি হয়েছে নাকি আমাকে কমেন্ট করে জানাব পারে। আপনার মন্তব্য আমি পোনপটিয়া সম্প্রচারতে লওয়ার চেষ্টা করিম। প্রচন্ড ভূমিকম্পয় জোকারি গেছে সমগ্র রাজ্য। তো ডাঙর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো। রাজ্য পুনর্বার ভূমিকম্পর সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। রাজ্যের প্রান্তে প্রান্তে ভূমিকম্পর জোকারণি অনুভূত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত ইতিমধ্যে ভূমিকম্পর জোকারণি অনুভূত হয়েছে। বিভিন্নজনে মন্তব্য করেছে। আমি মন্তব্য সমূহ পোনপটিয়া সম্প্রচারতে লওয়ার চেষ্টা করিম। ভূমিকম্পর অভিকেন্দ্র আছিল সুবুরিয়া রাজ্য মেঘালয়। মেঘালয় পুনর্বার ভূমিকম্পর সৃষ্টি হয়েছে আর মেঘালয়ের ভূমিকম্পর অসম জোকারি যাওয়া পরিলক্ষিত হয়েছে। রাজ্যের প্রান্তে প্রান্তে গুহী মহানগরীকে ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত ভূমিকম্পর জোকারণি অনুভূত হয়েছে। একটা ডাঙর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো। পুনর্বার জানাইছো একটা ডাঙর খবর। এটা বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে রাজ্যের পুনর ভূমিকম্পয় জোকারি যাওয়া পরিলক্ষিত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত অনুভূত হয়েছে ভূমিকম্পর জোকারণি। আর রাজ্যের বিভিন্ন প্রান্তর প্রায় এই মুহূর্তে মন্তব্য হয়ে আছে। নগাঁওত ভূমিকম্প হয়েছে বলে মন্তব্য করেছে বাবলু হুসেনে। আর রাজ্যের বিভিন্ন প্রান্ত ভূমিকম্পয় জোকারি করেছে। 4.1 প্রাবল্যর ভূমিকম্পয় অসম জোকারি যাওয়া পরিলক্ষিত হয়েছে। পুনর্বার উল্লেখ করেছো ভূমিকম্পর প্রাবল্য আছিল রিখটার স্কেলত 4.1। আর প্রচণ্ড ভূমিকম্পয় জোকারি গেছে। ভূমিকম্পর প্রাবল্য দুই বাজি 15 মিনিট অনুভূত হয়েছে ভূমিকম্পর জোকারণি। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো সুবুরিয়া রাজ্য মেঘালয়ত অনুভূত হয়েছে এই ভূমিকম্প। মেঘালয়ত অভিকেন্দ্র আছিল এই ভূমিকম্পর। আমি পূর্বতে উল্লেখ করেছো মেঘালয় সীমান্তবর্তী অঞ্চলত সীমান্তবর্তী প্রান্তত এই ভূমিকম্পর অভিকেন্দ্র বলে জানিপরা গেছে। আর রাজ্যের বিভিন্ন প্রান্তত ইতিমধ্যে ভূমিকম্পয় জোকারি যাওয়া পরিলক্ষিত হয়েছে। গুরুত্বপূর্ণ খবরটো এই মুহূর্তে পুনর্বার উল্লেখ করছো। রাজ্যত প্রচন্ড ভূমিকম্পর সৃষ্টি হয়েছে। 4.1 প্রাবল্যর ভূমিকম্পয় অসম জোকারি যাওয়া পরিলক্ষিত হয়েছে। রামপুরত ভূমিকম্প হয়েছে বলে গুলশন আলিয়া উল্লেখ করেছে। আর আপনার অঞ্চলত ভূমিকম্প হয়েছে নাকি মন্তব্য করব পারে। গুয়াহাটীত ভূমিকম্প হয়েছে বলে নীলাক্ষী শর্মায় উল্লেখ করেছে। বাবলু হুসেনে নগাঁওত হয়েছে বলে কৈছে। নাম রবি সিংহে উল্লেখ করেছে ভূমিকম্প গুয়াহাটীত হয়েছে বলে। ধ্রুব কলিতায় উল্লেখ করেছে 2:16 হয়েছে। রঞ্জিত দলে উল্লেখ করেছে লখিমপুর জেলাত নাই হওয়া। আর রাজ্যের বিভিন্ন প্রান্ত যেহেতু হয়েছে কম বেশি পরিমাণে ভূমিকম্প জোকারি গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত আমি পূর্বতে উল্লেখ করছো নগাঁওত হয়েছে, রামপুরত হয়েছে, গুয়াহাটীত হয়েছে, শিলচরত হয়েছে, হাইলাকান্দিত হয়েছে। আর রাজ্যের বিভিন্ন প্রান্তর প্রায় মুহূর্তে মন্তব্য সমূহ আহি আছে। আমি মন্তব্য সমূহ পোনপটিয়া সম্প্রচারতে লই থাকার চেষ্টা করছো। রাজ্যের বিভিন্ন প্রান্তত ভূমিকম্প জোকারি গেছে। আর ভূমিকম্পর অভিকেন্দ্র আছিল সুবুরিয়া রাজ্য মেঘালয়। মেঘালয় এটা প্রান্তত সৃষ্টি হওয়া ভূমিকম্পয় অসম জোকারি গেছে পুনর্বার। রাজ্যের বিভিন্ন প্রান্তর পর মন্তব্য সময় এই মুহূর্তে আহি আছে। লস্কর আলী আহমেদে উল্লেখ করেছে বরপেটাত ভূমিকম্প হয়েছে। শরীফুল ইসলামে উল্লেখ করেছে বরপেটাত ভূমিকম্প হয়েছে। আর রাজ্যের বিভিন্ন প্রান্তর পর এই মুহূর্তে দর্শক রাইজে মন্তব্য করে আছে। আমি মন্তব্য সমূহ পোনপটিয়া সম্প্রচারতে গ্রহণ করার চেষ্টা করছো, লই থাকার চেষ্টা করছো। ভূমিকম্পয় পুনর্বার জোকারি গেছে সমগ্র রাজ্য। আর 4.1 প্রাবল্যর ভূমিকম্পয় জোকারি গেছে। বিকি খানে উল্লেখ করেছে রঙিয়াত ভূমিকম্প হয়েছে। মিন্টু সরকারে উল্লেখ করেছে সোনাপুরত ভূমিকম্প হয়েছে। সলমান বেগমে উল্লেখ করেছে জুরিয়াত হয়েছে। অমর নেওয়ারে উল্লেখ করেছে গুয়াহাটীত হয়েছে। বিকি খানে উল্লেখ করেছে রঙিয়াত হয়েছে। আর রাজ্যের বিভিন্ন প্রান্তত ভূমিকম্পয় জোকারি গেছে। আর বিভিন্ন প্রান্তর প্রায় মুহূর্তত মন্তব্য সমূহ আহি আছে। আপনার অঞ্চলত ভূমিকম্পর সৃষ্টি হয়েছিল নাকি ভূমিকম্পয় জোকারি গেছিল নাকি আমাক মন্তব্য করব পারে। আপনার মন্তব্যও পোনপটিয়া সম্প্রচারতে গ্রহণ করার চেষ্টা করিম। লখিমপুর জেলাত কম বেশি পরিমাণে বরষুণ ভূমিকম্প হয়েছে বলে মন্তব্য করেছে। রামপুরত হয়েছে, শিলচরত হয়েছে, কলগাছিয়াত হয়েছে,
সোণতলীত ভূমিকম্প হয়েছে, ডিব্রুগড়ত হয়েছে, তিনিচুকীয়াত হয়েছে, টেঙাখাটত হয়েছে আর বিভিন্ন প্রান্তর প্রায় মুহূর্ত মন্তব্য সমূহ আহি আছে। নর্থ গুয়াহাটীত ভূমিকম্প হয়েছে বলে মন্তব্য করেছে, রাজ্যের বিভিন্ন প্রান্তর প্রায় মুহূর্ত মন্তব্য সমূহ আহি আছে। আমি মন্তব্য সমূহ পুনপটিয়া সম্প্রচারত লই থাকার চেষ্টা করছো। ভূমিকম্পয় পুনর্বার রাজ্য জোকারি যাওয়া পরিলক্ষিত হয়েছে। 2:15 ভূমিকম্পর জোকারণি অনুভূত হয়েছে আর চুবুরিয়া রাজ্য মেঘালয়ত 4.1 ভূমিকম্পর সৃষ্টি হয়েছে আর ভূমিকম্পর অভিকেন্দ্র আছিল চুবুরিয়া রাজ্য মেঘালয়। আর মেঘালয়ত সৃষ্টি হওয়ায় ভূমিকম্পয় পুনর্বার জোকারি গেছে, ভূমিকম্পর অভিকেন্দ্র আছিল মেঘালয়, পুনর্বার উল্লেখ করেছো।